والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি সম্মানিত জাহাঙ্গীর আলম ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে হতাশা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আলহামদুলিল্লাহ ও সম্মানিত জাহাঙ্গীর ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুন আল্লাহ আপনাকে হেফাজত করুন আমিন হতাশা আসলে হতাশা দুশ্চিন্তা বা চিন্তা প্রেশন এগুলি মানব জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর দিক দেখুন হতাশা যখন এসে যায় চিন্তা পেরেশানি এসে যায় তখন মানুষের অনেক ধ্বংসের কারণ চলে আসে চিন্তা প্রেশা মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কাজকর্ম বন্ধ করে দেয় ছেলে মেয়ের খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয় আত্মীয় স্বজন বন্ধ করে দেয় সময় চিন্তা ভাবনা পেরেশানিতে অনেক সময় কাজকর্ম অনেক দিকে ক্ষতির আশঙ্কা তার থেকে অনেক সময় নিজেকেই ধ্বংসের পথে ঠেলে দেয় তো হতাশা চিন্তা প্রেশানি করার কোনো কারণ নাই আল্লাহর বান্দার সব কিছু আল্লাহ হান হান্লাহার উপর সৌপর্থ করতে হবে এবং আল্লাহ সমাধানের মালিক আল্লাহ সমাধান করেন আপনি আমি চিন্তা করে কোনো কিছুই করতে পারব না যদি আল্লাহ সব তালা সেরা সমাধান না করেন এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাই হোক তারপরে সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করব যে কোন কোন জিনিস বা কি কি জিনিসের বাস্তবায়ন করলে বা কি কী জিনিস আমরা কাজ করলে সে হতাশা চিন্তা পেশেন্ট থেকে দূরে থাকতে পারবো সেই বিষয়ে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা একটু কথা বলবো সেটি হলো যে এক নম্বর আর দোয়া দোয়া করতে হবে যখন এই চিন্তা পেশেন্ট দিয়ে চলে আসে তখন দোয়া আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো উপায় নেই দেখুন দোয়া এমন একটা জিনিস দোয়ার মাধ্যমে কাজ সহজ হয়ে যায় পূর্ণ হয়ে যায় প্রয়োজনীয় বিষয়গুলো সমাধান হয় বিপদ আপদ দূরীভূত হয় এটি হলো দোয়া আল্লাহ নবী সাল্লা আল্লাহ চিন্তা পেয়েছেন অবশ্যই দোয়াই শিখেছেন সেটি হলো কি আল্লাহ হাম

সামাইতা বিহি নফসাক আও আনজালতা ফী কিতাবিক আও আল্লামতা ওয়াহাদান মিন খালকিক আবিস্তা সা'তা বিহি ইলমুল গয়বি عندك আনতা জারাল কুরআন রবিয় কলবি ও নূর আসদরি ওয়া যহাব হামমি ওয়া জালা হুজনবি দেখেন কত সুন্দর দোয়া তারপর বলা যেতে পারে বিরহমতে গ্যারহমান রহিম এই যে কত সুন্দর দোয়া দেখেন যদি কোনো ব্যক্তি পড়ে থাকে তার চিন্তা পেশেন দূর করে দেবেন আল্লাহ রসুল সাল্লা বিপদ আপদে দোয়া চিন্তা পেশন আসলে বিপদ কঠিন মুসিবত আসলে দোয়া শিখাই দিয়েছেন লে লা আজিমুল হালিম লে ইহিল্লা আরশিল আজিম লে ইহিল করিম কত সুন্দর দোয়া তারপরে আরো দোয়া শিখেছেন বিপদ আসলে পড়তে হবে গাস্তা কয়িস তারপরে আরো দোয়া আছে আল্লাহ আল্লাহ রব্বি লা আল্লাহ আল্লাহ রব্বি লেহ উা দেখেন কত সুন্দর দোয়া

একটা জিনিস আমাদের সবসময় স্মরণ রাখতে হবে আল্লাহর এবাদত বন্দীগীর মধ্যেই কিন্তু শান্তি প্রশান্তি টাকা পয়সা অর্থ সম্বন্ধে কোনো দিনই সুখ শান্তি বয়ে আসে না যেটা আল্লাহ কোরআন মজে কত সুন্দর করে বলে দিয়ে গেছেন বা বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তাতমা ইন্নুল কুলুব নিশ্চয়ই জিকির আল্লাহর এবাদত বন্দীগীর মধ্যে প্রশান্তি রয়েছে অন্তরে তো যাই হোক সংক্ষিপ্ত পরিসরে এটি দুই নম্বরে হয়েছে আল ইখলাস একনিষ্ঠভাবে আল্লাহর আবাদত বন্দী করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সে দেখেন তিন ব্যক্তি গর্তের মধ্যে যখন তারা অবস্থান করছিলেন তখন তাদের ওই মূল্যবান তুলে তিন নম্বর আমরা বলবো যে আপনি দিকে আপনি তাকান দেখেন আপনার প্রতি আপনি কত নিয়ামত আল্লাহ দিয়েছেন গোপন প্রকাশ্য হ্যাঁ যে নিয়ামত অনেক আল্লাহ দেননি অনেকের মাঝে নাই এই জন্য আপনি উপর দিকে তাকাবেন না হ্যাঁ আপনি নিচের দিকে আল্লাহ আল্লাহ তাকাইতে বলছেন আল্লাহ বলছেন নিচের দিকে তাকাও এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলছে ওয়াসবাগা আলিক নিয়ামাহ দহেরা তো বাতিনা তোমার প্রতি গোপন প্রকাশে অনেক নিয়ম তোমাদের উপর আছে আল্লাহ দিয়েছেন তারপর চার নম্বরে যদি বলি যে উঞ্জুর ইলা ইয় মিকাল্লা আনতাফি আপনি যে ওই দিনে অবস্থান করছে সেই দিনে দেখুন আপনি কতকালকে চলে গেছে চলে যাওয়ার চলে গেছে সেই দিন আর ফিরে আসবেন আর আগামীকালকে কি হবে সেটা আপনি জানেন না অতএব যেই দিন আসে সেই কাজগুলো আপনি সুন্দরভাবে সমাধান করেন এই জন্য আল্লাহ রসুলসাল্লা বলছেন কোন ফিরদিনা কান্না ও আবির সাবিল তুমি এমন দুনিয়ার বুকে এমনভাবে থাকো যেন তুমি একজন রাস্তার প্রতীক অথবা গরিব আর ইবনু উমরা জলানি কথা রাখি সুন্দরভাবে এইভাবে বলতেন এই যে আসবাক ফালাত অন্তত রিলমাচা যখন সকালে উপনীত হওয়া সন্ধ্যার অপেক্ষা করি না আর সন্ধ্যা উপনীত হলে সকালে অপেক্ষা করিও না এটাই তো আমাদের জীবন হ্যাঁ সুতরাং আমাদেরকে বিষয় বিষয়ে লক্ষণীয় বিষয় হিসাবে গ্রহণ করতে হবে পাঁচ নম্বর আর একটা বিষয় দেখেন আর তাবকুল তাবকুল জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাওকুল মানুষের আজকে নাই তাওকুল একটা তাওদের প্রকার তাও তিন প্রকার তাও হয়তো রবি আর রব হিসাবে আল্লাহকে এক বলে যাওয়া না এই সৃষ্টি জগতের যত সৃষ্টি আছেন সে আল্লাহ আল্লাহ সারা কেউ সৃষ্টি করতে পারবে না খানাইতে পারবে না পালন করতে পারবে লালন করতে পারবে না সেটা আল্লাহ সারা কেউ জানে না আর তাও হয় এবারে এবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা নামাজ রোজা হজ জাকা দান করা সদগা সব কিছু এতাক্ষ ভরসা করা এটা এবাদতের একটা প্রকার হ্যাঁ এবং তাওকুল তাওহিদের একটা প্রকার সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে সবসময় আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ মানুষ হাই আসে কি হবে এই কর্ম সেই কর্ম কই যাবো কই খামুক কই কী করবো অর্থাৎ তাওকুল নাই তাদের উপরে আল্লাহরফে তাহকুল করতে হবে নবী ইব্রাহি আসলাম আগুনে পরে আল্লাহর আল্লাহরফে তাহকুল করছিলেন এবং বলছিলেন হাসবুন আল্লাহ অকিল আল্লাহ কত সুন্দর কথা যখন আমাদের নাবী সাল্লাহ আসলাম সাহাবাদেরকেও সবাইকে বলা হলো যে সমস্ত শত্রু বিশ্ব তোমাদের এক হয়ে গেছে তোমাদের বিরুদ্ধে তখন তারা কি বলছিলেন কল হাসবুন আল্লাহ অকিল আল্লাহ এটাই ছিল তাদের ইমান সুতরাং আমাদেরকে সব সর্বসক্রিয়ভাবে ভরসা রাখতে হবে আমাদের নাবিসাল্লাহ যখন আব্বক্কার কে নিয়ে গাড়ে সাউরের মধ্যে ছিলেন মক্কা থেকে মধ্যে হিজরতের সময় তখন কি বলছিলেন আবু আব্বরকারকে লক্ষ্য করে বলছিলেন আব্বকাল্লা তহাজান আবু বকর চিন্তা করেন আল্লাহ আমাদের সাথে আছে এই যে আল্লাহর তাওকুল্লাহ এটা আমাদের লক্ষ্য রাখতে হবে তারপর আর একটা বিষয় হলো ইমান ইমান কামিলা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং ইমান রাখতে হবে যে আল্লাহ সব হান তালা ছাড়া কোনো কিছুই করার সম্ভব না সাত আর সব্র যদি বিপদ আপদ দুঃখ দুর্দশা এসে যায় তাহলে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে অস্তাহীন সব্র বিশ্বর ধৈর্য এবং সূর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহকে সাহায্য চাইতে হবে আট আট হল আল আল্লাহ আমার সরি হা ভালো কাজের উপরে নিজেকে সবসময় প্রতিষ্ঠিত রাখতে হবে ভালো কাজ কি আল্লাহ কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া মাপ চাওয়া তাওবা করা ইস্তেকপাড়া করা নামাজ আবাদ উদ্বেদন করা হবে কাচরাতো নাও আফেল বেশি বেশি নফল নামাজ করা কোরআন তেলাওয়াত করা জাত করা করা এই ধরনের ভালো কাজগুলি সবসময় আমাদের করে যেতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলতেছেন সূরা হালের সাতানব্বই নম্বর আয়তে দেখুন সূরা হাল হলো ১৪ পারায় সাধারণ নম্বর আয়তে আল্লাহ বলতেছেন মানে আমিলা সলিহান মিন দেখার উনসা ও হুয়া মো মিন ফালা নু ফালা যে মহিলা হোক পুরুষ হোক যে ভালো কাজ করবে আর তার ইমান আছে অর্থাৎ মুমিন মহিলা হোক নারী হোক পুরুষ ভালো কাজ করলে ভালো নিয়ান হায়াত আনতে আমি তাদের জীবন যখন সুন্দর করবো বলে না জি জিয়ানো আজ রহমি আসেন মা কেন আমল তারা যত আমল করে এই আমল আরো উত্তম প্রতিদিন আমি তাদেরকে ব্যবস্থা করে দেবো লহ হোক এই জন্য আমাদেরকে ভালো কাজের প্রতি অগ্রসর হতে হবে এবং ভালো কাজের প্রতিষ্ঠিত থাকতে হবে তারপরে দেখুন আট নম্বরে যদি আমরা বলি সেটি হল আল আল আলকা তুমিনা অর্থাৎ অন্যায় অপরাধ গুণা থেকে পাপ থেকে সবসময় আল্লাহ কাছে তবা করতে হবে করতে হবে কারণ আল্লাহর তোবা শিকায় দিস আমন তু বই আল্লাহ হে আল্লাহ কা তবে করো জামিয়ান হে মমিন আল্লাহ কাছে তবা করো বেশি বেশি ক্ষমা চাও আর আর তবে ইস্তেক ফার আল্লাহ তো কবুল করেন হুয়াল্লা দিয়ে বলো তহবাতেবাদি সুতরাং আমাদের আল্লাহর কাছে বেশি বেশি তবা ইস্তেফার করতে হবে আর ইস্তেক ফার এমন একটা জিনিস আল্লাহ রসুল সাল্লা আল্লাহ আসাল্লাম বলছেন ইশতেফার ইস্তেক ফার এমন একটা জিনিস মিনকুল্লি দইকিন মাখরাজা সমস্ত সংকীর্ণ থেকে আল্লাহ বিপদের ব্যবস্থা করেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা আর সকল চিন্তা বেরিয়েছেন তা আল্লাহ রব্বুল্লা আলম সমাধান করে দেন ওয়ার জু কৌমিন হাইসুল্লা আহতাজিব কোথা থেকে রিজিক আসবে সেও হলো মুসনাদ আহমদের কথা দুশো চুরাশি নম্বর তো এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর কাছে ক্ষমা ইস্তেক পার করতে হবে আর একটা নম্বর হলো নয় বা দশ নম্বরে আর এই রজন অসহসী শয়তান শয়তানের অসহসে থেকে চিন্তা পেশেন শয়তানের অসহসে কুমন্ত্রণা থেকে দূরে রাখতে হবে অনেক সময় দেখবেন মানুষকে শয়তান অসহসা দেয় এই তুমি এই করছো সেই করছো তোমার এটা হয়েছে অনেক কথা স্মরণ করা দেয় তোমার এই বিপদ আছে তোমার তোমার এই করছে সেই করছো তোমার অমুকে বকা দিয়েছে এই বিভিন্ন চিন্তা পেশানে উঠে তাকে আরো চিন্তিত করে নেয় তারপরে আর একটা বিষয় হসনুজন আল্লাহর প্রতি সুন্দর ধারণা রাখতে হবে পরিষ্কার ধারণা রাখতে হবে অনেকে আল্লাহর প্রতি ধারণা সুন্দর রাখে না দেখেন নবী ইব্রাহিম আলাহ সাল্লাহাম কত সুন্দর ধারণা রেখেছিলেন আল্লাহর প্রতি বিপদে এবং নবী ইয়াকুবের কথাই শোনেন তার চক্ষু ফিরে পাইলেন জাকিরিয়া নবী বৃদ্ধ বসে তার ছেলে ফিরে ফেললেন ইউসুফ নবী কূপের গর্তে থেকে রেখে আসলেন মুসানবী আলাহ সালাত সালাম আল্লাহর প্রতি কত সুন্দর ধারণা রেখেছেন আমাদের নবী সাল্লাহ সালামকে আল্লাহ সহ হানাউতাল কত সুন্দর হেফাজত করেছেন সব দিক দিয়ে এই যে কথাটি আলোচনাও আগে করেছিলাম নবী নবীর সাথে যখন ইব্রাহিম ছিলেন ইব্রাহিম আর কি সরি আবকার ছিলেন আব্ব্কার কত সুন্দর কথা বলেছেন আল্লাহ তাহার নিন আলহমানা অতএব আল্লাহর প্রতি ধারণা সুন্দর রাখতে হবে তারপরে হেকারাতির দুনিয়া এই দুনিয়ার জীবন সামান্য কঠিন এই সব ফালাইতে চলে যেতে পারে এটাও আমাদের একটা বিশ্বাস রাখতে হবে এটা হলো বারো এগারো বা বারো নম্বরে তেরো নম্বরে বলবো বা তারপরে বলবো আর হ্রদ বিল কদা বল কদর ভাগ্যের ভালো মন্দির ফাইসালার প্রতি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে ভাগ্য যদি বিপদ আপদে সেই যায় তাহলে হায়ুতাসের কি আছে হায়ুতাস কিছুই করে নাই হায়ুতাস করে চিন্তা ভাবনা করে আপনি কিছুই করতে পারবেন না এই জন্য ভাগ্যের ফাইসালার প্রতি বিশ্বাস রাখতে হবে তাবি ইব্রাহিম বিন আধাম বলেন আল হুজন হুজনান চিন্তা তো দুই প্রকার চিন্তা করে কি করবো হজনুল ও হজন আলাইক একটা হজন হজনের চিন্তা হলো তোমার জন্য আর একটা তোমার বিরুদ্ধে কাজ করবে যেটা তোমার পক্ষে কাজ করবে সেটা হলো হজনুক আল আ আখেরাতের পরম্পরায় মুক্তি সেটা তোমার পক্ষে কাজ করবে নগর দুনিয়া এটা তোমাকে আর ধ্বংসের পথে ঠেলে দেবে এটা কোনোই ফল হবে না সুতরাং আমাকে অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সুন্দরভাবে কাজ করতে হবে আল্লাহর বদলের দিকে এসে এসে যেতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া যেগুলি শিখাইছেন সেই শেখানোর বিষয় নিয়ে আমাদেরকে আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন সকল প্রকার চিন্তা পেয়েছেন দূরে হাঁদা ওসালাহ নাবিন মহম্মদ আসালামু আলিক্লাহি আবরাকাত